হ্যালো গাইস, what's up? আজকে আমরা খেলবো পিরানা অ্যাকোয়ারিয়াম গেম। তো বেশি কথা না বলে আজকে আমাদের ভিডিও স্টার্ট করা যাক। ওকে, তো প্রথমে আমাদের অবজেক্টগুলো দেখাই যাচ্ছে যেগুলি ভাঙলে পানি উপরে উঠবে। তো পানিগুলি ভাঙলে পানি উপরে উঠলে তো আমরা বাসার বাইরে বেরোতে পারবো। তো এই গেমটা অনেকটা আই এম ফিশ গেমের সিমিলার। তো গেম প্লে করে দেখা যাক কতটা সিমিলার। তো প্রথমে অবজেক্টটা আমরা ভেঙে ফেলছি। তো এবার নিচে দেখি, আমরা নিচে এসে বলেছি। তো আমাদের চেক পয়েন্টগুলো মার্ক করে রাখছে, ম্যাপেও আছে এবং কি দেখায় দিতেছে। তো আই এম ফিশ গেমে এগুলি হয় এরকম চেক পয়েন্ট দেখায় দেয় না, তো খুঁজে খুঁজে বের করতে হয়। তো ওই দিক দিয়ে দেখতে গেলে এই গেমটা অনেকটা ডিফিকাল্ট। তো আগে গিয়ে দেখি আর কি ধরনের চ্যালেঞ্জ আছে এই গেমে। তো আমরা নেক্সট লেভেলে এসে পড়েছি। তো আমি বলছিলাম এটা একটা ঘর, কিন্তু এটা একটা অ্যাকোয়ারিয়াম। আমাদের অ্যাকোয়ারিয়াম থেকে এখন স্কেপ করতে হবে। তো আমাদের আরেকটা চেক পয়েন্টে আমরা পৌঁছে গেছি। তো এই গেমের গ্রাফিক্স মোটামুটি ঠিকঠাক আছে, বাই এটা অ্যান্ড্রয়েড গেম, তো আর কতটুকুই ভালো গ্রাফিক্স আশা করা যায়। তো দেখি আর বাইরের পরিবেশ কেমন, এটা তো খালি অ্যাকোয়ারিয়ামের ভিতরের গ্রাফিক্স। তো আমাদের এই থার্ড লেভেলে এসে বসছি। রিয়েল আই এম ফিশ গেমের সাইজ 4 GB-র ওপরে। তো আমি কোনো একটা ভিডিওতে কীভাবে আই এম ফিশ গেম ডাউনলোড করতে হয় তার একটা টিউটোরিয়াল আপলোড করব। তো আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আরে, আমার ভিডিও কি দেখা দরকার? আপনারা নিজের আই প্লে স্টোরে যাবেন, আই এম ফিশ দিয়ে সার্চ দিবেন এবং গেম ডাউনলোড করবেন। আসলে আই এম ফিশ গেম প্লে স্টোরে পাওয়াই যায় না। তো ভাবতেছেন আমি কীভাবে ডাউনলোড করব? তো তার জন্য ভালো ওয়েবসাইট লাগে, যে এটার মধ্যে কোনো ভাইরাস নাই। তো উল্টা পাল্টা ওয়েবসাইট ব্যবহার করলে আপনাদের মোবাইলে ভাইরাস ঢুকতে পারে এবং কেউ নানা রকম সমস্যা হবে। আর যদি একবার মোবাইলে ভাইরাস ঢুকে রে ভাই, মোবাইলের অবস্থা যা তা হয়ে যায় একদম। তো আমরা একবার মরে গেছিলাম, তো এই লেভেল আমাদের আবার খেলতে হতেছে, তার জন্য আমরা মাঝখানে টুক কেটে দিছি। তো আমরা এখানেই মরে গেছিলাম। তো কথা বলতে বলতে আমাদের অনেক লেভেল পার হয়ে গেছে, তো তাও আমরা এই অ্যাকোয়ারিয়াম থেকে এসকেপ করতে পারলাম না। তো দেখা যাক এবার মনে হয় এসকেপ হবে এই লেভেল খেলার পরে। তো মাঝখানে আমরা এক জায়গায় আটকে পড়ছিলাম, তো তার জন্য ওই জায়গাটাকে আমরা স্কিপ করে দিছি। তো আমাদের এই অবজেক্টটাও ভাঙা শেষ প্রায়। ওকে, তো আমাদের এটাও শেষ। তো ফাইনালি আমরা এই অ্যাকোয়ারিয়াম থেকে এসকেপ করব। তো আমি এক্সাইটেড বাইরের গ্রাফিক্স দেখার জন্য। ওরে, তো আমরা আমাদের ওই আই এম ফিশের মতো বলে ঢুকে পড়েছি। তো ওকে, আমাকে চেক পয়েন্ট দেখা যাচ্ছে, ওখানে যেতে হবো। মাঝখানে রাস্তা ও গাড়িও আছে, আর গাড়ির সঙ্গে ধাক্কা গেলে তো আমাদের এই বলটা ভেঙে যাবে, সাবধানে যেতে হবে। তো এই গেমে মানুষও আছে, আমার মনে হয় মানুষের সঙ্গে ধাক্কা খেলে আমাদের এই বল ভেঙে যাবে। তো চাইলে আমি এটা টেস্ট করতে পারি, কিন্তু আমি এত বড় রিস্ক নিব না। তো সামনে যাওয়া যাক। তো এগুলির সামনে কি গর্ত? হ্যাঁ, এটা তো গর্ত, গর্ততে পড়লে মনে হয় না আমি উঠতে পারবো। তো এগুলি এড়িয়ে যাওয়াই উচিত। তো আমরা চেক পয়েন্টের অনেক কাছে চলে এসে পড়েছি। তো দেখি এরপর আমাদের কই যেতে হয়। তো আমাদের একটা লেভেল শেষ, তো এখানে যেতে হবে আমাদের এখন। তো এই গেমের বাইরের গ্রাফিক্স আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে এই কাজগুলো। এই কাজগুলো ভাই একদম পুরাই কমিক্সের মতো দেখতে। আর এই গেমের তার আছে, তো আমাদের সামনের লেভেলে মনে হয় যে আই এম ফিশ গেমের মতো তার দিয়ে যেতে হবে। তো পরেরটা পরে দেখা যাবে। তো আসলে আমাদের এই কাজগুলি ভালো লাগছে। তো ভাই একটুর জন্য ধাক্কা খেলাম না মানুষের সঙ্গে। তো আমরা এই চেক পয়েন্টে এসে পড়েছি। তো গাইস, আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে আপনাদের সুন্দর সুন্দর আঙ্গুলগুলো দিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য গুড বাই।